أشهد أن لا হিসাব নিকাশ করে দেখে এই পয়সা দিয়ে কাবা ঘর নির্মাণ হবে না। ইব্রাহিম আলাইহিস যেই পর্যন্ত ঘর ছিল সেই পরিমাণ নির্মাণ করা সম্ভব নয়, কি করা যাবে? সেজন্য তারা পরামর্শ করলো কিছু হারাম পয়সা লাগাই, সবাই বাদ দিলে না তা হবে না, বলে তাহলে কি করা যায়, কিছু অংশ বাদ দাও। হ্যাঁ বাদ দিব, তবু হারাম পয়সা লাগাবো না। ওই সময় মক্কার কাফেররা আবু জাহল আবুল হাবরাই ছিল লিডার, আবু সুফিয়ান লিডার ছিল, তারা কাবা নির্মাণ করলো, হারাম পয়সা লাগালো না, একটা অংশ বাদ দিল, তারপরে হারাম পয়সা লাগায় না, তারা আল্লাহ বিশ্বাস করে না। এই কথার দ্বারা আমি মক্কার কাফেরদের প্রশংসা অবশ্যই করছি না, কিন্তু পার্থক্য প্রমাণ করতে চাই, অবসলমান জাতি মক্কার কাফের এই সবগুলো আগে বিশ্বাস করত, তাহলে কেন তারা ইসলামে বুঝতে গেল কাফের কেন হলো? পার্থক্য তারা করো, আল্লাহ রাসূল মেরাজের আগ পর্যন্ত সারা নামাজে দাওয়াত দেন নাই, রোজা পড়বে যেহেতু হিজরতে পড়ে, হক পড়বে আরো পড়ে, তাহলে কিসের দাওয়াত দিয়েছিলেন? ইতিহাস পড়ো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত ছিল সাফা মাহ পার পাড়ি করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? তা'বুদুন আল্লাহ ওয়াহদাহা, আল্লাহ রব এক আল্লাহ ইবাদত করবে, ও তাকলাউন মান তা'বুদুন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে সব বর্জন করবে। তখন সঙ্গে সঙ্গে আবুল আবরা বুঝতে পারলো এই লা ইলাহার মানে হচ্ছে শুধু খাওয়ান দেওয়া না, রিজিক দেওয়ার মালিক না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা কোনো ইলাহ নেই, কোন সার্বভৌম ক্ষমতা মালিক নেই, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, কোন এবাদত উপযুক্ত নেই, লা মাহবুবা তার আনুগত্য করা যাবে না, ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্র জীবনে সামাজিক জীবনে কোন আনুগত্য তার করা যাবে না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই লা ইলাহার অর্থ বুঝবা উদাহরণটা ভালো করে বুঝে শুনে প্রতিবাদ করলো, কোরআন বলছে তাফাল্লাকা আলে আজামাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মোহাম্মদ কি সমস্ত আলিহাদেরকে আমাদের 360 মূর্তি দেবদেবীদেরকে এক আল্লাহ কেন্দ্রীভূত করে ফেললো? এটা বড় আশ্চর্য কথা। আল্লাহ রাসূল কি আবু আবুলাহাব বাস্তবগত হলো? এক মুহূর্ত আগে যেই নবীকে সবাই ভালোবাসত, এক মুহূর্ত আগে আল আমিন বলে ডাকত, এখন সবাই তার দুশ্মন হয়ে গেল, আল্লাহর বিপক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারলো না, বুঝে গেল লা ইলাহার মানে তারা বুঝে শুনেই তারা প্রতিবাদ করেছিল। অবসরমান জাতি আজকে সেই লা ইলাহা আছে, আল্লাহর সেই দাওয়াত দিতেন কিন্তু লা ইলাহা আছে, মুসলমান আল্লাহর ইবাদত করতে বসে করে সমাজের বিশাল অঙ্গনে, ব্যবসা বাণিজ্যে, আদালতে, কোন জায়গায় আল্লাহর বিধান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে মুসলমান। আসুন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলছেন, সেই কথাগুলো কি ছিল? সেই কথাগুলো ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথমে কিছু কথা বললেন, আল্লাহ কাছে বলেন আল্লাহ তুমি তো অমুক অমুক দিয়েছ আমাকে কি দিবা, সেই কথা আছে কালু ফাকাল্লামাহুল্লাহ ইল্লা যালিকা ফাকালা লাহু তাল, আল্লাহ তার বললেন বলো তুমি কি চাও, ফাকালা ইন্নাকা ইত্তাখাজতা ইব্রাহিমা খলিলা, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার খলিল বন্ধু বানিয়েছেন, ওয়া আতাইতাহু মুলকান আযীমা তাকে আদর প্রদান করেছেন, ওয়া কাল্লামতা মূসা তাকলিমা মূসার সঙ্গে আপনি কথা বলেছেন, ওয়া আতাইতা দাউদা মুলকান আযীমা দাউদকে আপনি বড় রাজত্ব দান করেছেন, আনান্তালাহুল হাদিদ তাকে লোহা নরম করে দিয়েছেন, লোহার তারা তা ইচ্ছে তাই তৈরি করে, অর্থাৎ হারতালাহুল জিবালা আপনি তার জন্য পাহাড় গুলিকে অধীনস্থ করে দিয়েছেন, ও আতাইতা সুলাইমান আবুলকান অর্থাৎ হারতালাহুল জিন্নাওয়াল ইনসা শিয়াতিনা আপনি সুলাইমানকে এইগুলো দিয়েছেন, ও আল্লাহ ফাইসা তাওরা তলিম জিরা ঈসাকে আপনি তাওরা ইঞ্জিল দিয়েছেন, সে জীবিত মৃত্যু লোকদেরকে তোমার হুকুমে জীবিত করে, জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করে, এবং তাকে এবং তার মাকে শয়তান থেকে তুমি হেফাজত করেছ, আল্লাহ তারা তুমি আমাকে কি দিবা বলো, এবার আল্লাহ তারা বলছেন খালিলা আমি তোমাকে বন্ধু হিসাবে ঘোষণা করলাম, ওয়ান্তা হাবিবি তুমি আমার হাবিব বন্ধু, গভীর অন্তরঙ্গ বন্ধু, ও আমার তো বন্ধু তাওরাতে হাবিবুল্লাহ হাবিবুর রহমান আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে সাবধানকারী রূপে সৃষ্টি করেছি, গোটা বিশ্ববাসীর জন্য, এই আর কাউকে দেওয়া হয় নাই, আগের নবীদেরকে এক একটা এলাকার জন্য, এক একটা জাতির জন্য, একটা সময়ের জন্য আমি ধারণ করে দিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি কোন নির্দিষ্ট এলাকার জন্য নয়, কোন নির্দিষ্ট জাতির জন্য নয়,
কোনো এলাকার জন্য না, কোনো বর্ণের জন্য, কোনো গোত্রের জন্য নয়, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত আনে আমার সমস্ত নবীদের জন্য রাসূল বানিয়েছি, নবী বানিয়েছি। সুতরাং তোমার করে যদি কোনো নবুয়ত দাবি করে, রেসালত দাবি করে, সে আপনাদের আজ হোক না কেন, সে মোতারাব্বি হোক না কেন, সেই কিয়ামত কাজী হোক না কেন, বাদশা হবে, কাজ্জাব হবে, মিথ্যা হবে, শয়তান হবে, ইবলিস হবে, নবী হতে পারে না। সুতরাং বুঝা গেল বাংলাদেশে কাদিয়ানি মসজিদ আছে, আজকে যারা মেয়েরাজ আলোচনা করো তাদের ভালো করে বোঝা দরকার, বাংলাদেশের জমিনে খ্রিস্টানদের মিশনারি কাজ করছে, মুসলমান উম্মতদেরকে খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানি কাজ করছে, কাদিয়ানি বানাচ্ছে, আর মসজিদে বসে বসে তোমরা কেবল মেয়েরাজের আলোচনা করছো। ইতিহাস পড়া আল্লাহ তারা কি দিচ্ছেন তাকে, আল্লাহ তারা বলছেন ওয়ারসাল তু কাইলান্নাতে কাফাতান বাশীরা ওয়া নাদীরা আমি তোমার সিনাকে খুলে দিয়েছি, সমস্ত মানবিক দুর্বলতা তোমার থেকে মুক্ত করে দিয়েছি, বের করে দিয়েছি, তোমার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি, কেমনে তামাই যখনই আমার নাম উচ্চারণ করা হবে তোমার নামটা উচ্চারণ করা হবে, ওরা পাহানা এলাকা দিকরক শুধু একটা আগান ধরে আগানের মধ্যে যখনই বলা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আর একটা সাক্ষী চলে আছে, কি চলে আছে, আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যের আগান হবে, একামত হবে, আপনি শুধুমাত্র একটা শব্দ দেখেন সারা পৃথিবীতে কোথাও এখন ফজর হচ্ছে, কোথাও আসর হচ্ছে, কোথাও জোহর হচ্ছে, কোথাও মাগরিব হচ্ছে, এমন কোন সময় যায় না এই সময়ে পৃথিবীর কোথাও না কোথাও উচ্চারণ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি, ওয়ারাফাতু লাকা যিকরাকা ফালা উযকার ইল্লা যিকরতানি ওয়াজআলতু উম্মাতাকা খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমার উম্মতকে আমি সর্বোত্তম জাতি বানিয়েছি, অবাদ ওয়াজআলতু উম্মাতাকা ওয়াসাতান ওয়াজআলতু উম্মাতাকা হুমুল আফলিনা হুমুল আখিরিন ওয়াজআলতু উম্মাতাকা লা তাজুজ লাহুম খুতবাতুন হাত্তা ইয়াশহাদু আন্নাকা আব্দি ওয়া রাসূলি, তোমার উম্মতের খুতবা, খুতবা দিনে জুমার খুতবা, ওয়াজের খুতবা, এখন তো মুসলমান খুতবা জানে না, মুসলমানদের গুরুত্বপূর্ণ যে কোনো আলোচনা শুরুতে খুতবা পড়তে কি বলতে হয় আপনারা জানেন, সে খুতবা খুতবাতুল হাজত, খুতবাতুল হাজত কয়জনে জানেন, আমাদের কিছুটা লোকেরা জানে, কারণ আমি যত আলোচনা বাহির করি সব জায়গায় আলোচনা শুরু খুব করি, এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা তারা বিভিন্ন জায়গায় আমার থেকে দশ নেন, তারা ভালো করে জানেন খুতবাতুল হাজত, কিন্তু আমি তো বলি আমাদের এই আলোচনার বাইরে আপনি চ্যানেল চালান সারা বাংলাদেশে খুঁজে দেখো আমাদের এই লোকদের বাইরে যারা আছেন তারা খুতবাতুল হাজত জানে কিনা, কি সেই খুতবাতুল হাজত, মুসলমানদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতে খুতবাতুল হাজত আসবে, খুতবাতুল হাজা যেটা শুরুতে আমরা জুমার করি, এবার একটা অংশ আপনি আব্বা বা পাই না আপনার হাদি থেকে তা বলব ও আস্তানা হাদি হাদি মোহাম্মদ সাল্লাম অখাই হল মানে আওয়াজ বহা বা সারা লোমারি মহদা দাস হা অকুল্লা মহদা কদিন বেদা অকুল্লা বেদা আদিন বলারা অকুল্লা বলার দিন না, এইটা হচ্ছে খুতবাতুল হাজা আগের অংশের সাথে এটা সাহাদার সাথে মিলাতে হয়, এজন্য বলছেন যে মুসলমানদের খুতবা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দেবে আন্নাকে আব্দি ওয়া রাসূলি আপনি আমার বান্দা নাম রাসূল। আমাদের সংসদে কি সেই খুতবা হয়, সংসদে খুতবা হয়, মুসলমানদের খুতবা হবে ওই সেই খুতবা, মুসলমানদের যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আসলে খুতবাদের হাজা হাজতের খুতবা পড়া হবে, আল্লাহ তারা বললেন আপনাকে আমি সেই মর্যাদা দিয়েছি, তাদের খুতবা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই সাক্ষী না দাঁড়িবে আন্নাকে আব্দি ওয়া রাসূলি আপনি আমার বান্দা এবং রাসূল, এই সাক্ষী না দেওয়া পর্যন্ত তাদের খুতবা হবে না, ওয়া জাআলতু উম্মাতাকুম রাব্বাল আখিরিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেক কিছু দিলেন, আমি শেষের অংশ আপনাদের সাথে গিয়ে এরপরে আটটা জিনিস দিলেন, এর আগে কয়েক দফা চলে গেছে মাত্রের বাদ দিয়ে যাচ্ছে, আপনারা তাফসির এখানে কাছির আরবি যারা তারা আরবিতে পড়বেন বনে সুরে তাফসির, বাংলায় পড়বেন বনে সুরে তাফসির, সুরে তাফসির এখানে কাছির বিস্তারিত লেখা আছে পড়বেন তাহলে সব পেয়ে যাবেন, ওইখানে যেটা শেষে যেটা বললেন আল্লাহ তারা দিচ্ছেন এবার এবার দেওয়ার জিনিস, ওয়াতাইতু কাতামান ইয়াতাত হুমিন আপনাকে আমি আটটা জিনিস দান করেছি, কয়টা জিনিস, কেন আটটা জিনিস, এই মেরাজ হয়েছিল আমি শুরু করেছিলাম যে আল্লাহ নবী দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ দিলেন, দীর্ঘ দশ বছর চলে গেল দাওয়াত দিলেন, এবারে মক্কায় তার আর কোন সহায় নেই, খাদিজা মরে গেছেন, চাচা ছিল আবু তালেব সেও মারা গেল, আল্লাহর রাসূল তারা অসহায় হয়ে পড়লেন,
আল্লাহ তাআলার নব ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, আল্লাহ তাআলা ভিন্ন ব্যবস্থা করেছেন, তোমাকে হিজরত করতে হবে, রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে নিতে হবে, রাষ্ট্র পরিচালনার কত যোগ্যতা দরকার আছে না? ও মুসলমান সাথী, আজকে ভালো করে জেনে রাখো, মেরাজের সফর শুধুমাত্র নামাজের জন্য নয়, মেরাজের সফর হয়েছিল একটা সমাজ গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য, যে যোগ্যতার প্রয়োজন, যে কাজের প্রয়োজন, সমস্ত কর্মসূচি আল্লাহ তাআলা সরাসরি দেওয়ার জন্য তার নবীকে মেরাজ করেছিলেন। সুবহানাল্লাহ, রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, নামাজ দিয়েছেন, নামাজের একটা ঐতিহাসিক কারণ আছে, নামাজের মাধ্যমে সমাজ গঠন করা হয়, সেজন্য আল্লাহর রাসূল নামাজের কাতারে দাঁড়িয়ে বলতেন, সবু সুফু ফকওয়ালা তাক্তালিকু, কাতার সোজা করো, কাতারের যেন পাকা পাকা না হয়, তাহলে কিন্তু আকা পাকা হলে ফায়ুখালিকুল্লাহ বাইনা কুলুবিকুম।